বিমানের উড়োজাহাজ সংকটে হজযাত্রী ও ওমরা পালনকারীরা প্রতি বছর হয়রানির শিকার হন বলে অভিযোগ করেছেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের সভাপতি এম শাহাদাত হুসাইন তসলিম। সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। সংকট সমাধানে দ্রুত পদক্ষেপের আহ্বান জানান তিনি। হজের আনুষ্ঠানিকতার মাত্র কয়েকদিন বাদে, অর্থাৎ এই বছরও যখন হজ ফ্লাইট পরিচালিত হবে, তখনও উমরা যাত্রীগণ বাংলাদেশ থেকে এবং পৃথিবীর সব দেশ থেকে যাবেন বলে সৌদি সরকার ঘোষণা করেছেন।